নমস্কার। চিপস আমরা সবাই ভালোবাসি, বাইরে থেকে কিনে খাই, যদি ঘরেই তৈরি করা যায় তাহলে খুবই ভালো হয়। আমি আজকে চিপস বানিয়ে আপনাদের দেখাবো, চলুন কিভাবে করছি সেটা আপনাদের দেখাই। প্রথমে আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে এক ঘন্টা মতন ভালো জলে দুবার এমনি ধুয়ে ভালো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে খুব পাতলা পাতলা করে আলুগুলোকে আমি কেটে নেব। খুবই পাতলা পাতলা হচ্ছে, এরকম হবে। এইভাবে আমি সব আলুগুলোকে আগে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এইরকম ঠিক পাতলা পাতলা এরকম হবে। আমি ভালো জলে এমনি নর্মাল জলে 10 মিনিট আমি ডুবিয়ে রাখবো। থালার ওপরে সুতির পাতলা কাপড় পেতে নিয়েছি, এর ওপরে আমি একটা একটা করে আলু এইভাবে দিয়ে হালকা রোদে শুকাবো, বা ফ্যানের তলা শুকালেও অসুবিধা নেই, যাতে এর মধ্যে এক ফোঁটাও জল না থাকে। আলুগুলোকে আমি সুতির কাপড়ে এরম ভাবে পেতে দিয়েছি, এর ওপর দিয়ে আরেকটা কাপড় দিয়ে এরকম করে আমি ঢেকে দেব, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ধরবো যাতে জলটা একেবারে সোক করে যায়। আমি আপাতত এখন ফ্যানের তলায় আলুটাকে রেখে দেবো। এইভাবে 2-3 ঘন্টা আমি শুকনো কাপড়ের মধ্যে আলুগুলোকে শুকোতে দিয়েছিলাম, একেবারে শুকিয়ে গেছে আলুগুলো। চিপসটা ভাজতে তেলটা একটু বেশি লাগবে, আমি এখানে 2 কাপ মতন রিফাইন অয়েল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি চিপসগুলোকে দেব। যতক্ষণ না একটা লালচে রং আসছে ততক্ষণ আমি তাকে মেরে যাব। চিপসগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি এবার কিছু মশলা অ্যাড করব। প্রথমে 1/2 টিস্পুন মতো আমি এখানে আমচুর পাউডার দিলাম। হাফ টিস্পুন মতো চাট মশলা দিলাম। হাফ টিস্পুন ভিক নুন দিলাম। হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য একটুখানি আমি কাশ্মীরি লঙ্কাও দিলাম। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, আমি এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লোকে মিলাবো। চিপসের আওয়াজটা দেখেছি কি সুন্দর হয়েছে, পুরো বাইরের দোকানের মতন। এইভাবে বানিয়ে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে। আলুর চিপসগুলো তৈরি হয়ে গেছে,